আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রাঙ্গুনিয়া নিউজ সম্মানিত শ্রোতাবৃন্দদের কাছে। আমি একটি মানবিক আবেদন এবং দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দীর্ঘ প্রায় এক মাসের কাছাকাছি ধরে একটা বেওয়ারিশ রুগীর সন্ধান পাই। বেওয়ারিশ রুগীটির অবস্থান থাকে রাঙ্গুনিয়ার অন্তর্গত কুমরা ইউনিয়নের গোছারা বাজারের চমনি পূর্ব পশ্চিম পাশে জামিয়া নইমিয়া তৈবিয়া। সন্ধান একটা ফেসবুক স্ট্যাটাস দেয়। এই স্ট্যাটাস দেখার পর এটার উপর ভিত্তি করে আমরা বন্ধুমহল দু একজন মিলে আসি, ওনার প্রাথমিক ট্রিটমেন্ট করি। ওনার ইঞ্জুরি হয় হাতে এবং কোমরে। আমরা এটা টেস্টের পরে দেখি, মানে ওনার গুরুতর অবস্থা। টেস্ট করানোর পর, এক্স রে করানোর পর আমরা একটা ডাক্তারের সাথে পরামর্শ নিই। উনি বলে মানে এখানে কোনো না ট্রিটমেন্ট হবে না, এটা অপারেশনের ব্যাপার, এটা মেডিকেলে যেতে হবে। তো সেই প্রেক্ষিতে আমরা আসলে মেডিকেল যাই। মেডিকেল যাওয়ার পর দেখি অনেক ব্যয়বহুল, ওনার ট্রিটমেন্টের কষ্ট হচ্ছে অনেক ব্যয়বহুল। তো সেই ক্ষেত্রে এখন আমরা ইনশাল্লাহ 70% শতভাগ হয়ে গেছি, সফল হয়েছি আমরা। ওনার পাঁচরের মধ্যে কোমরে যেই ইঞ্জুরিটা হয়েছে ওইখানে আমরা রড লাগিয়েছি স্থায়ীভাবে। এখন হাতে যে ইঞ্জুরি আছে এটা একটা অপারেশন হয়েছে, এটা হওয়ার পর আবার ডাক্তার বলতেছে আরেকটা অপারেশনের প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এখন আমরা যেটা চাচ্ছি, আসলে আমরা দুই একজন বন্ধুর মিলে করতে গিয়ে আমাদের যেটা ভুক্তভোগী হচ্ছি, আমরা ওনার দেখাশোনার বিষয়টা আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি ওনার দেখাশোনার বিষয়ে। কারণ ওনার চলাফেরা সব কিছুই অক্ষম, উনি মানে কিছুই করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে এখন আমরা চাচ্ছি, আমাদের বিশেষ আবেদন হচ্ছে এটাই, মানে আমরা ওনার যেই কোনো মাধ্যমে যেই কোনোভাবে আমাদের রাঙ্গুনিয়া থানার ইউনুস মহোদয় এবং থানা প্রশাসন যারাই আছেন সবার প্রতি আমি বিনীত আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, যে কোনো মাধ্যমে যদি ওনার একজন ওয়ারিশ পাওয়া যায়, আমরা ওনার সর্বোচ্চ ট্রিটমেন্টের ব্যবস্থা করে যদি আমরা কারো কাছে হস্তান্তর করতে পারি, আমরা এটাই কামনা করি। এর পরবর্তীতে কেউ যদি মানবিক সহায়তা হাত বাড়াইতে চায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা নিতে ইচ্ছুক। তবে আমরা মানে কারো কাছে এরকমভাবে চাচ্ছি না। আমরা মোটামুটি ওনার 70% ট্রিটমেন্ট হয়ে গেছে, অল্প একটু আছে। এরপরে আমরা ট্রিটমেন্ট করার পর উনি দুই মাস পর্যন্ত মানে চলাফেরা করতে পারবে না, শুয়ে অবস্থায়, এখন যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদেরও স্টুডেন্ট মানুষ আমরা, তো আমাদেরও পরিবার আছে, আমাদেরও একটা লাইফ আছে। ওনার পিছনে আসলে এত সময়, দীর্ঘ এক মাস ধরে সময় ব্যয় করার পর আমরা যেটা ভুগতেছি, এর ট্রিটমেন্টের পরেও ওনার খাওয়া দাওয়া দেখাশোনা, ওই যে পায়খানা পেশাব করা, এগুলো নিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি সবার কাছে আকুল আবেদন করব, যে কোনো মাধ্যমে শেয়ার, কমেন্ট বা যেইভাবে পারেন ওনার যে কোনো একটা ওয়ারিশ পেলে, এটাই আমরা আশা করি। আর ওনার অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় উনি যেটা দেয়, উনি পরিচয় দিয়েছে আমাদেরকে চট্টগ্রামের আনোয়ারা থানার আইলগড় ইউনিয়ন মাইসপাড়া গ্রাম, এটা উনি বলেছে, এখানে ওনার বাড়ি। তো আমি এটা এখানে উল্লেখ করছি এই কারণে, আশা করছি আনোয়ারা থানার অনেক শ্রোতাবৃন্দ দেখবে, বাংলাদেশের বিশ্বের অনেকেই দেখবে, সবাই একটু সুদৃষ্টিতে দেখে এটা যেন আমরা কোনো সুরাহা করতে পারি, কোনো একজন ওয়ারিশ পাই, এটাই কামনা। এই বলে আমি আর বিশেষ কিছু বলছি না, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। রাঙ্গুনিয়া নিউজে যারা শুনছেন, আমার যে নিউজে যে শোনার জন্য যারা দেখছেন, আমি আসলে এই যে মুরব্বী দেখছেন, উনি আমাদের গুজরাটের অন্তর্গত আমার ছোটো দোকান কাজ স্টেশনের পাশে অবস্থিত ছিল, অনেক দীর্ঘদিন ধরে আমি দেখেছি। উনি ভিক্ষা করে আসলে নিজের জীবন পরিচালনা করতো। তো সেই ক্ষেত্রে কি হঠাৎ একদিন 14 তারিখ উনি অ্যাক্সিডেন্ট করে ওনার হাতের এবং পাঁজরের অনেক আঘাত হয়। তো কোনোভাবে উনি গুজরাট থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোনোভাবে ব্যবস্থা করে আমার দোকানের পাশে যেখানে থাকতেন, দীর্ঘদিন থাকতেন, ওই জায়গায় আসেন। আসার পর আসলে দু একদিন ওনার হাতের অবস্থা এবং পায়ের অবস্থা দেখে অনেক মর্মাহত যে মানে ওনার কেউ না থাকার কারণে ওনার হাত পায়ের অবস্থা খুব দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। তো উনি আমাকে বিশেষ করে বললো, তো আমি আমার নিজের চেষ্টায়, আমি কোনো যেহেতু একজন ছোটো মানুষ বা কোনো ব্যবস্থা করতে পারতেছি না, তো সেজন্য সর্বপ্রথম আমি একটা ফেসবুকের মধ্যে পোস্ট করছিলাম। তো পোস্ট দেখে আসলে তেমন কোনো রেসপন্স ঠিক পাইছি ঠিক তেমন না, কিন্তু কয়েকজন আমার ক্লোজ বা আমার বাড়ির এলাকারে কয়েকজন, আমি নাম উল্লেখ করছি না,
তার সর্বপ্রথম এসে আমাকে একটা সাহায্য সহযোগিতার একটা পরামর্শ দেয় ভাবে কাজটিগুলো হয়। তো সেই ক্ষেত্রে গিয়ে ওদের সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ আজকে আমরা ওনাকে ওই স্থান থেকে ওনার অবস্থান থেকে আজকে আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রাম মেডিকেল হয়ে ওনার প্রায় দুইটা হাতের এবং পায়ের অপারেশন করে আজ এক মাস দীর্ঘ